সবাইকে বঙ্গটেকসি 60 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ সাতোশি কোর কিন্তু তার যে মূল টার্গেট রয়েছে মেইনেট সেটার দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন সাতোশি কোর কিন্তু তার যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মাধ্যমে সোয়াপটা শুরু করবে সেটা কিন্তু অলরেডি লঞ্চ করেছে আমি কিন্তু অলরেডি সেই সোয়াপ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে কিন্তু দুটি ভিডিও দিয়েছিলাম প্রথমত হচ্ছে আইসক্রিম সোয়াপের সাথে সাতোশি কোর তাদের ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জটা তারা ক্রিয়েট করেছে পাশাপাশি হচ্ছে গতকালকে যে আপডেটটি দিয়েছিলাম সেটা হচ্ছে শ্যাডোস্বাপের সাথেই কিন্তু তারা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সোয়াপিং সিস্টেমটার জন্য এনএফটি মার্কেট প্লেস তারা সেখানে ক্রিয়েট করেছে সো গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম শ্যাডোস্বাপটা নিয়ে সেই ভিডিওটা দেখে অনেকেই শ্যাডোস্বাপটাকে স্ক্যাম বলেছিলেন এবং অনেকে বলছিলেন যে শ্যাডোস্বাপ নিয়ে যেহেতু এখন অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট সাতোশি কোর থেকে দেওয়া হয় নাই সো এটাতে আসলে ওয়ালেট কানেক্ট করা আমাদের জন্য ঠিক হবে না আমি তাদের সাথে 100% একমত কারণ সাতোশি কোর এই কয়েনটা কিন্তু আমরা খুবই কষ্ট করে মাইনিং করেছি এবং যদি আমাদের কোনো অবহেলার কারণে যদি সেই কয়েনগুলো আমরা হারিয়ে ফেলি তাহলেই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখ এবং কষ্টকর হবে সো সেটা আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যারা এই বিষয়গুলো মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যেহেতু খুব কনসাসলিভাবে মাইনিংটা করছেন সেটার জন্য সো আমি কিন্তু সাতোশি কোর অফিসিয়ালি কিন্তু সে অ্যানাউন্সমেন্টটা না দেওয়ার আগে কিন্তু আমি আপনাদেরকে সেটা ভিডিও দেই নাই আমি অবশ্যই সাতোশি কোরে কোনো একটা অ্যানাউন্সমেন্টে সেই বিষয়টা দেখেছি বিদে আমি সেই ভিডিওটি দিয়েছিলাম এবং অলরেডি কিন্তু গতকালকে রাতে কিন্তু সাতোশি কোর কিন্তু শ্যাডোস্বাপের যে অফিসিয়াল টুইটটি রয়েছে সেটা কিন্তু রিটুইট করেছে আমি সরাসরি টুইটারে চলে যাব এবং আমি কোন অ্যানাউন্সমেন্টটা দেখে আপনাদেরকে শ্যাডোস্বাপ নিয়ে ভিডিও দিয়েছিলাম সেটার প্রমাণটাও দেখাবো সো আশা করি আপনারা বুঝতে পারবেন যে শ্যাডোস্বাপ সাতোশি কোরের নিজস্ব একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কিনা সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিওটির মাধ্যমে সো ফ্রেন্ডস আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন এবং আমার টুইটার অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টুইটার অ্যাকাউন্টে দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন কারণ ক্রিপ্টোকারেন্সির সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই টুইটারে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে হবে কারণ সেগুলোর মাধ্যমে হচ্ছে এই সকল আপডেটগুলো আমরা পেয়ে থাকি সো চাইলে ফলো করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো ফ্রেন্ডস আমি সরাসরি হচ্ছে কোডডাউট যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে চলে যাব সেইখানে যাওয়ার পর হচ্ছে আমি শ্যাডোস্বাপ নিয়ে কোডডাও যে টুইটটি করেছে সেই টুইটটি আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কোডডাওর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে 1.1 মিলিয়ন ফলোয়ার্সের এই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন কারণ হচ্ছে অনেকগুলো স্ক্যাম অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে কোডডাওকে ঘিরে সো আপনারা অবশ্যই এই ফলোয়ারগুলো দেখে তারপর হচ্ছে এটাকে কানেক্টেড করবেন সো এই টুইটটি করে হচ্ছে 13 ঘন্টা আগে এটা হচ্ছে বিটকয়েন মাইনিং ডিফিকাল্টি বিয়ারলি অ্যাডজাস্টমেন্ট নিয়ে করা হয়েছে এবং প্রুফ অফ ওয়ার্ক কীভাবে কাজ করে সেটা নিয়ে টুইটটি করেছে এবং পাশাপাশি হচ্ছে তারা যে টুইটটি করেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি শ্যাডোস্বাপটা নিয়ে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নভেম্বর 5 তারা কিন্তু এই টুইটটি রিটুইট করেছে দেখতে পাচ্ছেন সরি এই টুইটটি হচ্ছে শ্যাডোস্বাপ টুইট করেছে নভেম্বরের 5 তারিখে কিন্তু সাতোশি কোর এটাকে রিটুইট করেছে হচ্ছে গতকালকে রাতে দেখতে পাচ্ছেন কোর ডাও রিটুইটেড সো এটা কিন্তু শ্যাডোস্বাপ যে কোর ডাওয়ার যে অফিসিয়াল একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সেটার আসলে প্রমাণ অলরেডি হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটি প্রমাণ দেওয়ার জন্য হচ্ছে সাতোশি কোরের লাস্ট একটা মিডিয়াম পোস্টে যাব যে পোস্টের মধ্যে কিন্তু তারা শ্যাডোস্বাপ নিয়ে কথা বলেছেন দেখতে পাচ্ছেন সাতোশি কোর অফিসিয়াল যে মিডিয়াম পোস্টটি করেছে নভেম্বর 1 তারিখে আমি যদি তাদের সেই পোস্টের ভেতরে যাই তাহলে হচ্ছে আমি আপনাদেরকে শ্যাডোস্বাপটা নিয়ে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখানে হচ্ছে কোডডার অফিসিয়াল মিডিয়াম অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে এখানে কিন্তু শ্যাডোস্বাপ নিয়ে কিন্তু কোডডাও কিন্তু অলরেডি সেটা নিয়ে মিডিয়ামে পোস্ট করেছে আমি সেই অ্যানাউন্সমেন্টটা দেখেই কিন্তু আমি আপনাদেরকে শ্যাডোস্বাপে এক্সচেঞ্জ করার জন্য শ্যাডোস্বাপে টিকোটটা সোয়াপ করার জন্য টেস্টিং করার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি দিয়েছি সো আমি যদি আপনাদেরকে সেই প্রমাণটা দেখাই সেটা দেখানোর জন্য হচ্ছে একটু নিচে আপনারা স্ক্রল করে চলে আসবেন আসার পরে হচ্ছে এখানে পাইপলাইন নামে একটা অপশন রয়েছে আমি একটু নিচে চলে আসি আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পাইপলাইন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা জাস্ট এখানে চলে আসবেন পাইপলাইন এখানে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে আপনার সিম্পল হচ্ছে পাইপলাইনে ক্লিক করবেন পাইপলাইনের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন কোন ডেভেলপমেন্ট কমিউনিটি এখানে হচ্ছে তারা কোন কোন স্টেপগুলো বিল্ড আপ করছে সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ড অন দ্য মোস্ট ডিসেন্ট্রালাইজড অ্যান্ড সিকিউর ইভিএম চেইন দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু সাতোশি কোরের যে টুইটার ফলোয়ার রয়েছে 1.17 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে 45
2.2 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে এবং এটার ইউনিক অ্যাড্রেস রয়েছে 1.03 মিলিয়ন এবং হচ্ছে ডিসকর্ড মেম্বার রয়েছে 90.1k ওকে সো এখানেই কিন্তু তাদের সমস্ত ইনফরমেশন রয়েছে ডিসেন্ট্রালাইজড সিকিউর ইভিএম কম্প্যাটিবিলিটি এগুলো রয়েছে এখানে এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি শ্যাডোস্বাপের লোগো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শ্যাডোস্বাপের লোগো দেখতে পাচ্ছেন প্রজেক্টেড অলরেডি বিল্ডিং অন কোর এটা কিন্তু অলরেডি কোর যাও কিন্তু অলরেডি তাদের মিডিয়ামে এটা নিয়ে পোস্ট করেছে 1 নভেম্বর কিন্তু আমি ভিডিওটি দিয়েছি 6 নভেম্বর সো আমি কিন্তু এই মিডিয়ামের পোস্টটি দেখে আমার কাছে মনে হয়েছে যে শ্যাডোস্বাপটা হচ্ছে কোর ডাওর অফিসিয়াল একটি ডিসেন্ট্রালাইজড অ্যাকশন সো সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে আমি ভুল ভাল কোনো ইনফরমেশন আপনাদেরকে দিই নাই এবং এখানে কিন্তু শ্যাডোস্বাপের সাথে যে তাদের পার্টনারশিপ রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন ওকে সো ফ্রেন্ডস এ হচ্ছে মোটামুটি শ্যাডোস্বাপের অথেন্টিসিটি এবং আপনারা চাইলে শ্যাডোস্বাপের অফিসিয়াল টুইটারেও জয়েন করতে পারেন এবং সাতোশি কোর অফিস টুইটারে তো আপনারা রয়েছেন কানেক্টেড এবং শ্যাডোস্বাপ এবং হচ্ছে তাদের যে আইসক্রিম সোয়াপ সেটা নিয়ে যে তারা অলরেডি টুইট করেছে আপনারা জানেন বড় বড় যে সকল প্রজেক্টগুলো রয়েছে সেই সকল প্রজেক্ট কিন্তু ডেভেলপ করার আগে লিস্টিং করার আগে কোনো একটা এক্সচেঞ্জারে কিন্তু তাদের নিজস্ব সোয়াপ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তারা ক্রিয়েট করে সো অলরেডি কিন্তু সাতোশি কোর দুটো এক্সচেঞ্জার সোয়াপ ডিসেন্ট্রাল এক্সচেঞ্জ কিন্তু অলরেডি ক্রিয়েট করেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে আইসক্রিম সোয়াপ দ্বিতীয়টি হচ্ছে শ্যাডোস্বাপ সো আপনারা বুঝতে পারছেন যে কোর ডাও স্টেপ বাই স্টেপ মেনেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং যখন মেনেটটা লঞ্চ করবে আমরা তখন এই সাতোশি কোডটা কয়েনটাকে হচ্ছে আমরা শ্যাডোস্বাপ অথবা আইসক্রিম সোয়াপের মাধ্যমে কনভার্ট করে যে কোনো ক্রিপ্টোতে আমরা সেটা করে নিতে পারবো সো এটা আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি যারা কোড ডাওয়ার সাথে এতদিন ছিলেন তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে এবং আইসক্রিম সোয়াপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সোয়াপ করতে পারেন আমি যদি আপনাদেরকে একটু আইসক্রিম সোয়াপের যদি অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে অফিসিয়াল যে সোয়াপিং অ্যাড্রেসটা রয়েছে আমি যদি সেখানে চলে যাই তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাতে পারবো আমি সরাসরি আইসক্রিম সোয়াপের অফিসিয়াল অ্যাড্রেসে ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পর হচ্ছে আপনারা কীভাবে আইসক্রিম সোয়াপের মাধ্যমে টেস্টিংটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা যখন আইসক্রিম সোয়াপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও একটা অপশন রয়েছে আপনার সিম্পলি স্টার্ট নাওটি ক্লিক করবেন স্টার্ট নাওটি ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার ম্যাটামাস যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করবেন এবং আপনি এখানে ম্যাটামাস ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে হচ্ছে আপনার ম্যাটামাস্কের যে টি কোডটা রয়েছে সেটা এখানে শো করবে এবং আপনি চাইলে এটাকে তখন সোয়াপ করতে পারবেন সো আমি আমার ম্যাটামাস্কের পাসওয়ার্ড এখানে আমি কানেক্ট করে নিচ্ছি সো ফ্রেন্ডস আমি আমার ম্যাটামাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করে নিয়েছি এবং পাশাপাশি হচ্ছে আমি আইসক্রিম সোয়াপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি ওকে সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনি কিন্তু এখানে জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করে হচ্ছে এখানে আপনি টোকেন রয়েছে তাদের আইসক্রিম সোয়াপের নিজস্ব টোকেন হচ্ছে ব্রিজ টোকেন এখানে আপনি জাস্ট আপনার কয়েনটা এখানটা সিলেক্ট করে দেবেন কোনটা আপনি সোয়াপ করতে চান এখানে আপনি টিকোডটা দিয়ে দিবেন আপনি আপনার মতো করে এখানে সোয়াপ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো এটা হচ্ছে আইসক্রিম সোয়াপের সোয়াপ করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পাশাপাশি হচ্ছে গতকালকের ভিডিওতে হচ্ছে শ্যাডোস্বাপের সোয়াপটাও দেখিয়ে দিলাম আপনারা চাইলে টেস্টিংটা করতে পারেন এবং শ্যাডোস্বাপ এবং আইসক্রিম সোয়াপ যে সাতোশি কোরের অফিসিয়াল ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সেটার আর কোনো সন্দেহ রইল না আপনারা চাইলে এনি টাইম আপনাদের ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো রকম সন্দেহ ছাড়াই কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি ম্যাটামাস্কটা কানেক্ট করি তাহলে হচ্ছে পরবর্তীতে আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কোনো সম্ভাবনা নেই যেহেতু সাতোশি কোর অফিসিয়াল ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন মাধ্যমে তারা দুটি এক্সচেঞ্জ তারা ক্রিয়েট করেছে সো এটা কিন্তু সাতোশি কোরের একটা নিজস্ব প্রজেক্ট এক্সচেঞ্জার সো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট এবং আমি আপনাদেরকে বলবো যারা সাতোশি কোর মাইনিং করছে নিয়মিত মাইনিং করে দেন কোনো রকম ডিলে টালা করবেন না অবহেলা করবেন না এবং পাশাপাশি যারা এখনও জয়েন করেন না চাইলে জয়েন তোর করতে পারেন কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনি সাতোশি কোর অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন মাইনিংটা কিন্তু আর মাত্র এক মাস করার সুযোগ রয়েছে 12 ডিসেম্বর 2022 কিন্তু মাইনিংটা সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে সো আপনারা আপনার মতো করে কাজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ